আসসালামু আলাইকুম, চলে আসি আপনাদের পূর্ণিমা সাড়িতে। আমি ফয়সাল, আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসছি আপনাদের জন্য সাদা পাহাড়ের অরগানজা রেডি টু পিসের একবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন, যেগুলো প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা সাড়ি থেকে মাত্র 1000 টাকায়। এতটা সুন্দর ওয়েটার কোয়ালিটিফুল আপডেট কালেকশনগুলো কিন্তু মেবি কেউ মিস করবেন না। যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন, ঝটপট করে চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে। আর এই সুন্দর সুন্দর ওয়েটার কোয়ালিটিফুল আপডেট কালেকশনগুলো, যেগুলো সাইজ হচ্ছে 38 থেকে 44, অ্যাভেলেবেল মাল্টিপিনেকের সুতোর উপরে। দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর, স্মার্ট একটা দোপাট্টা। আর এই ইউনিক আপডেট কালেকশনগুলো কিন্তু মেবি কেউ মিস করবেন না। যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন, ঝটপট করে চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেট, ঢাকা নিউ মার্কেট, ঢাকা চাঁদনী চক মার্কেটের পাশে রয়েছে আপনাদের নূর মেনশন, নূর মেনশন চারতলা হয়েছে পূর্ণিমার শাড়ি। আর আপনাদের জাহিদবা দিচ্ছে আপনাকে সাদা পাহাড়ের দামি দামি এই অরগানজা স্টাইলিশ স্মার্ট রেডি টু পিস কালেকশনগুলো। প্রত্যেকটার প্রাইস পূর্ণিমার শাড়িতে পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায়। 1000 টাকার এই আপডেট কালেকশনগুলো কিন্তু কেউ মিস করবেন না। এত সুন্দর সুন্দর 38 থেকে 44, সাইজ রয়েছে অ্যাভেলেবেল, মাথা নষ্ট করা, যেটা তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইস, একবারে লেটেস্ট জোস আপডেট, সেই লেভেলের কালেকশনগুলো। ওরে সর্বনাশ, নজর করা কালেকশন। যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন, ঝটপট করে চলে আসুন। ঢাকা গাউসিয়া মার্কেট, ঢাকা নিউ মার্কেট, ঢাকা চাঁদনী চক মার্কেটের পাশে রয়েছে আপনাদের নূর মেনশন, নূর মেনশনের চারতলা রয়েছে আপনাদের পূর্ণিমার শাড়ি। আর আপনাদের পূর্ণিমার শাড়ি জাহিদবা দিচ্ছে আপনাদেরকে সে লেভেলের কালেকশনগুলো। এত সুন্দর অত্যাধুনিক ডিজাইন, একবারে বেস্ট আপডেট, একবারে কোয়ালিটিফুল, মাথা নষ্ট করা, যেটা একবারে নজর করা কালেকশনগুলো, একবারে তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন। এই স্পেশাল স্পেশাল অফার প্রাইজ, একবারে ধুমধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি এই সাদা পাহাড়ের অরগানজা ওয়ান পিস কুর্তি কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই মাত্র 1000 টাকায়। তো এভরিওয়ান আগামীকাল চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে, কেউ কিন্তু মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।